हाय फ्रेंड्स, आज के आमी तोमादेर काछे एकटा मजादार रेसिपी शेयर करब, सेटी होलो प्रॉन फ्राई। चलो प्रॉन फ्राईटा तैरी करे देखा जाक। एर जोन्नो जा जा लागबे सेटा होलो चिंगड़ी माछ, একটু মিডিয়াম সাইজে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে মাছখান দিয়ে কেটে পরিষ্কার করে নিতে হবে। গোলমরিচ গুঁড়ো, নুন, সয়া সস, কর্নফ্লাওয়ার ও বিস্কিটের গুঁড়ো। এবার চিংড়ি মাছগুলোর মধ্যে আমি সয়া সস এক চামচ দিয়ে দেব। অল্প পরিমাণ নুন দেব। একটু গোলমরিচ গুঁড়ো দেব, তোমরা যদি ঝাল বেশি খাও তবে একটু বেশি দিতে পারো। এবার ভালো করে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে নেব। এবার কর্নফ্লাওয়ার নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে জল ও নুন মিক্সড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এবার চিংড়ি মাছগুলো এর মধ্যে ডিপ করে বিস্কিটের গুঁড়োর মধ্যে ডিপ করে নেব ভালোভাবে। এইভাবে দুবার কর্নফ্লাওয়ারে ডিপ করব আর দুবার বিস্কিটের গুঁড়োর মধ্যে ডিপ করে ফ্রাইগুলো রেডি করে নেব। এইভাবে এক একটা করে সব কটা চিংড়ি মাছকেই রেডি করে নেব। সব কটা চিংড়ি মাছ রেডি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ডিপ ফ্রাই করে নেব। উনুনে একটা প্যান বসিয়ে এতে তেল দিয়ে দেব ভাজার জন্য। তেলটা গরম হতে দিতে হবে, তেলটা গরম হলে চিংড়ি মাছ ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এবং এপিট ওপিট করে ডিপ ফ্রাই করে নেব। এবার অন্য দিকটাও
ফ্রাই করে নেব। ফ্রাই ডিপ ফ্রাই রেডি, এবার সাজিয়ে নেটে পরিবেশন করব। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। টাটা, বাই বাই।